উন্নয়ন দিয়ে জনগণকে ঘুরিয়ে রাখা যায় না। গণতান্ত্রিক দেশগুলো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এখানে গণতন্ত্র নেই, এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়নি। আজকে সরকার মনে করছে খুব তারা শক্তিশালী। হ্যাঁ আছে, পৃথিবীর যে পরাশক্তিগুলো আছে সেখানে একটা মেরুকরণ আছে, এটা আমাদের স্বীকার করতে হবে এই বাস্তবতা। এবং সেই মেরুকরণের কারণে আমরা জানি যে পরাশক্তির একটি বিভাজন তারা তাদের এই অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করে যাচ্ছে তাদের অর্থনৈতিক স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে বা বিভিন্ন স্বার্থে। এবং গণতান্ত্রিক দেশগুলো তাদের এই অন্য যে বিভাজনের যে অন্য যে গ্রুপ তাদের সঙ্গে তারা একমত হয়নি। গণতান্ত্রিক দেশগুলো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এখানে গণতন্ত্র নেই, এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়নি। শুধু তাই নয়, পৃথিবীর যে সিভিল সোসাইটিগুলো আছে, বিশ্বের নাম করা যে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা জানেন হিউম্যান রাইটস ওয়াচ আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, সিভিকাস আছে, এরকম আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, তারা জয়েন্টলি তারা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র মৃত। কাজে এই পরিস্থিতিতে আজকে সর্বশেষ আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে দেখুন আমরা নির্বাচনের যে তথাকথিত ভুয়া নির্বাচন 7 তারিখে যার ফলাফল ঘোষণা করা হয়েছে, 7 তারিখের পরে এই ভোট বর্জনের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে আমরা একটি লিফলেট বিতরণ করেছি, আমরা গণসংযোগ করেছি। সেই গণসংযোগে পর্যন্ত এই সরকার দেশের বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করেছে। এবং দেখুন আমরা গতকাল একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি কর্মসূচি ঘোষণা করেছি, যেটা সারা বিশ্বে একটি শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা হিসেবে স্বীকৃত। সেই কর্মসূচিটি কি? আমরা রাস্তায় কালো পতাকা প্রদর্শন করব এই সরকার অগণতান্ত্রিক সরকারকে প্রতিবাদের চিহ্ন। এর বাইরে তো আমরা কিছু বলি দেখুন, আজকেই হুমকি এসেছে যদি আমরা রাজপথে কালো পতাকা প্রদর্শন করি তাহলে নাকি 28 অক্টোবরের মতো আমাদের উপরে আবার ক্র্যাকডাউন করা হবে। আমি এই সরকারের কাছে আবেদন জানাই আপনারা সঠিক পথে ফিরে আসুন। আপনারা তো নিজেদের জনগণের দল বলে দাবি করেন, আপনাদের দলের নাম তো আওয়ামী লীগ, যদিও আওয়ামী একটি উর্দু শব্দ। আপনারা অনেক নাম সংশোধন করেছেন, পরিবর্তন করেছেন, কিন্তু নিজের দলের নাম আপনারা এখনো পরিবর্তন সংশোধন করতে পারেন। আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারা মানুষের হৃদয়ের ভাষা বুঝতে শিখুন, মানুষ যে আপনাদের প্রত্যাখ্যান করেছে এটা বুঝতে শিখুন। গায়ের জোরে রাজনীতি হয় না, অনেক কিছু হতে পারে। গায়ের জোরে ক্ষমতা অর্জন হতে পারে, অর্থ বিত্ত বৈভব অর্জন হতে পারে, কিন্তু রাজনীতির ভালোবাসা, মানুষের ভালোবাসা অর্জন সফল। আপনারা এই সত্যটি উপলব্ধি করুন, আপনারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সঠিক মনের ইচ্ছা তাদের ভোটের মাধ্যমে আপনারা বিজয় হন বা বিজিত হন, তাতে আসলে কিছু আসে যায় না। রাজনীতিতে জয় পরাজয় থাকতে পারে। আমরা সারা বিশ্বের স্বীকৃত যে গণতান্ত্রিক যে পদ্ধতি সেখানে দেখুন, ইংল্যান্ড দেখুন, আমেরিকা দেখুন, ইউরোপ দেখুন, পশ্চিম পাকিস্তানের একটা ছোট্ট গল্প মনে পড়ছে, পাকিস্তানে একটি বিশাল বাঁধ তৈরি করা হয়েছিল, তার নাম ছিল তারবেলা বাঁধ। আজকের নতুন প্রজন্ম এগুলো জানে না। আজকে যেমন এই সরকার দাবি করছে তারা পদ্মা সেতু করছে, তারা মেট্রো রেল করছে, তারা টানেল করছে, ঠিক সেরকমই পাকিস্তান স্বৈরাজ শাসনের মিলিটারি শাসনের সেই রকম ধ্যান ধারণা ছিল, উন্নয়ন দিয়ে পাকিস্তানের জনগণকে ভুলিয়ে দিল। সেই পাকিস্তানের আজকে 50 বছর পরে কী পরিণতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। উন্নয়ন দিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যায় না।